হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমরা যাচ্ছি কাকরাজিৎ মন্দিরে। প্লিজ তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো মন্দিরে গিয়ে আমরা কি করলাম তোমরা দেখো ভিডিওটা পুরোটা। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাকরাজিৎ বাজার। আমরা বাজারের মধ্যে চলে এসেছি মনোহরপুর থেকে। এটা প্রায় 1.5-2 কিলোমিটার রাস্তা। এটা হচ্ছে সামনের গেটটা, এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। খুব সুন্দর জায়গাটা, তোমরা দেখো জাস্ট ওয়াও। এটা হচ্ছে মন্দিরের পুরো ভিউ। কোথাও ঘুরতে গেলে তো এমনিতেই মাইন্ড ফ্রেশ হয়ে যায়, তার মধ্যে মন্দির, মন্দিরে এলে তো পুরো যেন শান্তি শান্তি ফিল হয়, মনে হয় যেন এখানেই থেকে যাই, বাড়ি যাওয়ার কোনো দরকারই নেই। যাদের পাশাপাশি বাড়ি তারা তো এখানে এসেইছো, আর যাদের দূরে বাড়ি এখনও এখানে আসোনি, প্লিজ তোমরা এখানে এসো, জায়গাটা ঘুরে দেখো, খুবই সুন্দর। কি আমি এখানে অনেকবার এসেছি, তো তখন এই গাছ টাছ লাগানো ছিল না এত। তো তারপর আমরা একটু পার্কের ভেতরে গেলাম, ফুলের গাছ লাগানো ছিল চারিদিকে অনেক, ওগুলো একটু দেখলাম, বেশ ভালো লাগলো। তারপর এখানে আমরা সবাই ছবি টবি তুললাম। আজকে আমি তোমাদেরকে মন্দিরের বাইরের দিকটা দেখাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তোমরা যদি দেখতে চাও ভেতরটা কেমন কী ব্যাপার, তো অন্য একদিন ভিডিওতে কমেন্ট করো তোমরা, আমি দেখাবো। মন্দিরটা না অনেক উঁচু। আমার এইসব দেখে একটা গান মনে পড়ে গেল, সুরজ হুয়া মধ্যম চাঁদ জ্বলনে লাগা। আমি তো ঠিকভাবে গান গাইতেই পারি না, তাও শোনালাম তোমাদেরকে, যাই হোক। তো সামনের মাঠটাতে বাচ্চাগুলো খেলছিল, আর এটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা, এখানে অনেক ফুল গাছ লাগানো রয়েছে, খুব সুন্দর লাগছে। যাই হোক, তো এই গেটটা দিয়েই আমরা ওই বাগানটাতে গেছিলাম। তোমরা আগের শর্ট ভিডিওতে দেখেছো যে এখানে আমি একটা ডান্সের ভিডিও বানিয়ে নিয়েছিলাম, আর এখানে না জিওর নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছিল। হচ্ছে চারপাশের পুরো প্লেসটা তোমাদেরকে দেখালাম। তো তারপর আমি একটু মন্দিরের ভেতরে গেলাম ঠাকুর প্রণাম করতে, ওরা কেউ আসেনি, আমি একাই এলাম, আর ভাইজি আমার ফোনটা ধরেছিল। তারপর আমরা এখানে এসে প্রণাম করি, আর মন্দিরের ভেতরে এলে তো পুরো শান্তি শান্তি ফিল হয়। তারপর মন্দিরটা থেকে বেরিয়ে এলাম আমরা। এখানেও দেখো অনেক গাছ লাগানো রয়েছে, মানে চারিদিকে শুধু ফুলের গাছ লাগানো রয়েছে। তো এদিকে একটা ছোট বাচ্চাদের জন্য পার্ক ছিল, ওখানে বাচ্চাগুলো খেলছে। আর এটা হচ্ছে পুরনো ঠাকুরের মন্দির, তো এটা হচ্ছে আগের মন্দির। তারপর ওপাশ থেকে আমরা ফিরে এলাম, আর এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুললাম, তারপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম এখানে। যাই হোক, এসে আমার খুবই ভালো লাগলো। এখানে মহাপ্রভু ঠাকুর রয়েছেন। রাস পূর্ণিমার সময় এখানে অনেক ভিড় হয়, মেলা বসে এখানে, প্রায় এখানে আমরা আসি। আজকে এসেছি ভিডিও বানানোর সূত্রে। তো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।